রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য তৃণমূল কংগ্রেসের সর্বসম্মত সমস্ত নেতৃবৃন্দ বিভিন্ন বুথে বুথে উপস্থিত আছেন আমার বুথ সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি থেকে শুরু করে মহিলা ছাত্র যুব তপশিলি আদিবাসী সংখ্যালঘু থেকে শুরু করে উদ্বাস থেকে শুরু করে মতুয়া থেকে শুরু করে রাজবংশী থেকে শুরু করে সর্বধর্ম সর্বসম্প্রদায় সর্ববর্ণের সকল নেতৃবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ বিভিন্ন জেলায় আমার যেমন জেলা নেতৃবৃন্দ উপস্থিত আছেন উপস্থিত আছেন আমার রাজ্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের সাংসদরা উপস্থিত আছেন আমাদের মিনিস্টাররা উপস্থিত আছেন আমাদের অবজারভাররা উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদ গ্রামসভা পঞ্চায়েত সমিতি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বিভিন্ন ইনস্টিটিউশনের সকলে এবং সর্বোপরি আমার মামাটি মানুষ সাধারণ মানুষের পরিবার কৃষক শ্রমিক ক্ষেত মজদুর থেকে শুরু করে অসংগঠিত শ্রমিক থেকে শুরু করে হকার থেকে শুরু করে যৌবন থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে মা বোনেরা থেকে শুরু করে সমস্ত ধর্ম বর্ণ সম্প্রদায়ের মিলিত সম্মেলনে সম্মিলিত সমগ্র মানব আমার বাংলার আজকে এ কথা সুব্রত বক্সি আপনাদের আগেই বলেছেন অন্যান্য আমাদের নেতৃবৃন্দরা জেলায় জেলায় আছেন যে আমরা আজকে আমাদের হৃদয়ে খুব ব্যথা নিয়ে আমরা আজকে ধর্মতলায় যে বিরাট সমাবেশ করি প্রতি বছর সেটা না করতে পারার জন্য আমরা ব্যথিত আমরা মর্মাহত মানসিকভাবে আমরা আহত কিন্তু তা সত্ত্বেও আমরা মনে করি যখন কোনো প্রলয় যখন কোনো তাণ্ডব যখন কোনো মানুষকে আঘাত করবার কোন শক্তি যখন কোনো দুরারোগ্য ব্যাধি মানব জীবনে মানুষকে আতঙ্কিত করে শঙ্কিত করে সচকিত করে চিন্তিত করে মর্মাহত করে শোকাহত করে তখন তাদের পাশে দাঁড়িয়ে তাদের ব্যাপারটাই আমাদের কাছে প্রাধান্য পাবে সবচেয়ে প্রথম তাই বছরে একটা সমাবেশ একুশে জুলাই ধর্মতলায় বিরাট আকারে আমরা প্রতিবছর করে আসছি আগামী বছর হয়তো সবচেয়ে বড় সভা হবে ঐতিহাসিকভাবে কারণ একুশে মেয়ের ঐতিহাসিক রেজাল্টের পর যে ঐতিহাসিক সভা আমরা করব আগামী একুশে মে এই রোগকে দূরে ঠেলে দিয়ে চক্রান্তকে দূরে ঠেলে দিয়ে তার জন্য আগামী একুশে মে সভা আজকে এখান থেকে ঘোষণা করছি যেটা সর্ববৃহৎ সভা হবে আগামী দিন বাংলার বুকে এবং তার প্রস্তুতি এখন থেকেই চলবে আজকে বুতে বুতে তৃণমূল কংগ্রেসটা শুধু ধর্মতলাই থেকে নয় এই প্রোগ্রামে একদিকে যেমন লক্ষ লক্ষ মানুষ আসেন আমার সহকর্মীরা আসেন দূর দূরান্তর থেকে সুদূর পাহাড় জঙ্গল নদী সমুদ্র বন প্রান্তর পেরিয়ে ব্লক থেকে ব্লক জেলা থেকে জেলা পেরিয়ে লক্ষ লক্ষ মানুষ চার দিন পাঁচ দিন ধরে সভার উদ্দেশ্যে আসেন একুশটা তাদের ইতিহাসে একটা ক্যালেন্ডারের দিন হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে গণতন্ত্রের ইতিহাসে এবার আমরা করতে পারলাম না ঠিকই ধর্মতলায় কিন্তু আমরা এবার চলে গেছি সব বুথে বুথে এবং বকশিকার্য কার্যত ঠিকভাবেই বলেছেন যে তৃণমূল কংগ্রেসের জোড়াফুলটা আজকে একটা জায়গায় নয় বাষট্টি হাজার ছশো বুথে পৌঁছে গেছে এবং সেটাই ছিল আগেও আজকেও পৌঁছে গেছে এই কারণে যে ওখানে আমার সব সহকর্মীরা শহীদ বেদিতে দান করেছেন তারা পতাকা তুলেছেন তারা শহীদদের স্মরণ করেছেন তারা আগামী দিনের লড়াইয়ের প্রস্তুতি নিয়ে তারা জোট বেঁধেছেন এবং তারা জোট বাঁধছেন আমি তাদের অনেক ধন্যবাদ অভিনন্দন জানাই আজকের দিনে আমি বারবার মনে করি একুশে জুলাইয়ের শহীদ পরিবারদের যারা সেদিন প্রাণ দিয়ে জীবন দিয়ে গণতান্ত্রিক লড়াইয়ে আমাদের সাহায্য করেছিলেন প্রায় একশো জনের ওপর সহকর্মী আমার গুলিতে আহত হয়েছিলেন সেদিনের এই শহীদ পরিবারদের সকলকে আমি সম্মান জাগাই তাদের যেহেতু আমরা শহীদ মঞ্চে নিয়ে আসতাম এবং এবছর যেহেতু শহীদের বড় সভাটা হয়নি ময়দানে আগামী দিন হবে আগামী একুশে মে একুশে জুলাই একুশের নির্বাচনের পরে সেই জন্য আমরা তাদের বাড়িতে বাড়িতে আমরা আমাদের চিঠি পৌঁছে দিয়েছি এবং বাড়িতে বাড়িতে সে বার্তা আমরা ইতিমধ্যে পৌঁছে দিয়েছি দোলা সেনকে পাঠিয়েছিলাম সবার বাড়ি বাড়ি পার্সোনালি দেখা করে আসার জন্য এবং তারা পৌঁছেছেন তারা কেমন আছেন জানবার জন্য তাদের কথা বলার জন্য আমি একুশে জুলাই শহীদ দিবসে একদিকে আমার একুশে জুলাইয়ের শহীদ সমাবেশের শহীদরা সিপিএম এর রাজত্বে মারা গেছেন আমার হাজার হাজার কর্মীরা মারা গিয়েছে বিজেপির হাতে আমাদের অনেক কর্মীরা মারা গিয়েছেন নন্দীগ্রাম নেতাই সিঙ্গুর থেকে শুরু করে সাইবাড়ি থেকে শুরু করে চমকাইতলা থেকে শুরু করে কেশিয়ারি থেকে শুরু করে কেশপুর থেকে শুরু করে পিংলা থেকে শুরু করে সবং থেকে শুরু করে ঝাড়গ্রাম থেকে শুরু করে কুচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে বালুরঘাট থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা থেকে শুরু করে নদিয়া থেকে শুরু করে নদিয়ায় আমাদের এমের সত্যজিৎকেও খুন করা হয়েছিল আপনারা জানেন আমি সমস্ত শহীদ পরিবারকে সম্মান করছি এমনকি সারা দেশের যত শহীদ পরিবার বিভিন্ন ভাবে তাদের যেভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে প্রাণ কাঁদলেও অনেকে ভয় কথা বলতে পারছে না আজকে দেশে আজকে অনেকে চেপে যাচ্ছে ভয়ে চুপ করে যাচ্ছে মুক্তকে স্তব্ধ করে দেওয়া হয়েছে আজকে দিল্লির দাঙ্গা থেকে শুরু করে গুজরাট থেকে শুরু করে ইউপিতে এনকাউন্টার করে পুলিশ মারা থেকে শুরু করে জার্নালিস্টদের উপর অত্যাচার থেকে শুরু করে যে ভাবে সারা দেশ জুড়ে আজ তাণ্ডব হচ্ছে সেই তাণ্ডবে যারা মারা গিয়েছেন সেই শহীদদেরও আমরা স্মরণ করছি কিছুদিন আগে আপনারা জানেন ইন্ডিয়া চায়নার বর্ডারে আমাদের যে জওয়ান ভাইয়েরা মারা গিয়েছেন আমরা তাদেরও স্মরণ করছি আমরা তাদের স্যালুট জানাচ্ছি লড়াই আজ আমাদের লড়াই করতে হচ্ছে একটা রোগের সাথে রোগীকে রোগীর সাথে লড়াই করতে হচ্ছে না একটা রোগের সাথে লড়াই করতে হচ্ছে সেই রোগের সাথে লড়াই করতে গিয়ে অনেকের জীবন চলে গেছে সবার কথা মনে না করতে পারলেও এই একটা ছোট্ট জায়গায় আমার খুব প্রিয় কর্মী তমনাশ ঘোষ তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর থেকে সে আমাদের দলের ট্রেজারার ছিল ফলতার এমএলএ ছিল মারা গিয়েছে আমরা খুবই শোকাহত অবনী জোয়ারদার কৃষ্ণনগরের এমএলএ দীর্ঘদিন আমাদের সাথী ছিলেন মন্ত্রী ছিলেন তিনি মারা গিয়েছেন আমরা খুব শোকাহত মারা গিয়েছেন ফালাকাটার এমএলএ অনিল অধিকারী দীর্ঘদিনের আমাদের সিনিয়র তৃণমূল কংগ্রেসের নেতা আমরা শোকাহত সত্যজিৎ সহ আমাদের প্রচুর কর্মী মারা গেছে তেমনি কোভিডকে লড়তে গিয়ে এই এক অজানা রোগ তাকে লড়তে গিয়ে আমার অনেক পুলিশের সহকর্মী মারা গিয়েছে মারা গিয়েছে আমার ডাক্তার বন্ধুরা মারা গিয়েছেন এবং বিশেষ করে আমার যারা কাজ করতে গিয়ে মারা গিয়েছেন প্রায় বারো তেরো জন তো আছে যারা আমাদের কাজ করেন পুলিশের আমরা সেদিন তাদের সার্টিফিকেট এবং একটা করে মেডেল দিচ্ছিলাম কনস্টেবল দিলীপ সর্দার আমাদের শিয়ালদা ট্রাফিক গার্ডের পুলিশ সেও মারা গিয়েছে কোভিডকে লড়াই করতে গিয়ে তারা যোদ্ধা তারা সমাজের এক একজন সামাজিক যোদ্ধা জীবনকে তুচ্ছ করে কাজ করতে গিয়ে মারা গিয়েছেন এসআই গৌতম পটনায়ক চ্যাটার্জিহাট পুলিশ স্টেশনের মারা গিয়েছে আমরা তাদের পরিবার বর্গকে আমাদের সমবেদনা জানাচ্ছি দেবদত্তা আমার একজন ডাব্লিউ সহ মারা গিয়েছে তাদের আমি শ্রদ্ধা জানাচ্ছি ডক্টর শিশির মণ্ডল ডক্টর কান্তি দাশগুপ্ত সহ আরও অনেকে এই কোভিডের যুদ্ধ করতে গিয়ে মানুষ বাঁচাতে গিয়ে তারা মারা গিয়েছেন তাদের প্রতি আমি সম্মান জানাচ্ছি আমি সম্মান জানাচ্ছি আমফানে যারা মারা গিয়েছে আমফানের ভয়াবহ ঝড় ভয়াবহ তাণ্ডব ভয়াবহ কালবৈশাখী কালের থেকেও বড়ো মহাকাল কালবৈশাখী মারা গিয়েছে অজস্র মানুষ প্রায় তিরাশি চুরাশি জন মানুষ মারা গিয়েছে অনেক মানুষ হারিয়েছে ঘর কৃষকরা হারিয়েছে ক্ষেত ক্ষেত এবং দোকানদাররা হারিয়েছে দোকান পানের বরফ থেকে শুরু করে সব কিছু হারিয়ে গেছে তাও সেদিন প্রায় কয়েক কোটি মানুষকে আমরা রেস্কিউ করতে পেরেছিলাম তারা লোকাল মানুষের সাহায্য করেছিলেন প্রশাসন সাহায্য করেছিলেন তাই হয়তো জীবন অনেকগুলো বাঁচাতে আমরা পেরেছি জীবিকা বাঁচাতে পারিনি না পারলেও মনে রাখবেন প্রায় সাড়ে ছ হাজার কোটি টাকা আমফানে যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য ছাড়া হয়েছে এবং আরও বাদ বাকি প্রায় বাকি আছেন যারা তাদেরও আর কয়েক দিনের মধ্যে সেই টাকাটা তাদের কাছে পৌঁছে যাবে যারা জেনুইন ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা চিন্তা করবেন না আমি মনে করি তাদের জন্য সরকার আছেন আমি শুধু আমাদের ভাই বোনদের জানাবার জন্য বলছি কারণ অনেক সময় বড্ড মিথ্যে অপপ্রচার হচ্ছে বলুন তো বাংলায় কত রেশান দোকান একটা দুটো স্পটে কেউ যদি কোনো গন্ডগোল করে সরকার সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়ে তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে কিন্তু একবার ওই পলিটিক্যাল পার্টির লোকগুলো বিজেপি কংগ্রেস সিপিএম যারা বাংলায় সারাক্ষণ লণ্ড ভণ্ড করে বেড়ান একবারও কি বলেছেন কোথায় এমন রাজ্য পাবেন যেখানে প্রায় লকডাউন অ্যানাউন্স করবার আগেই রেশন বিলি ফ্রিতে রেশন দেওয়া হবে বলা হয়েছিল স্বাস্থ্য খাদ্য সাথী ছ কোটি রাজ্য আরও টাকা দিল দিয়ে করলো আট কোটি এবং তারপরে যখন লকডাউন হলো অনেক মানুষ আছেন যাদের কার্ড নেই যারা বাইরে থেকে এসছেন তাদের জন্য ডিউ স্লিপ দিয়ে বা তাদের জন্য এক্সট্রা স্লিপ দিয়ে কুপন দিয়ে দশ কোটি মানুষকে আজকে ফ্রিতে রেশন দেওয়া হচ্ছে এবং আমি বলেছি খাদ্য সাথীতে যারা আছে আট কোটি মানুষ তাদের রেশন একদম একুশে জুন পর্যন্ত কন্টিনিউ করবে এটাও হতে পারে আমাদের সরকার থাকলে শুধু জুন নয় একুশে জুন নয় আমি আজকে আপনাদের বলে যাই সারা জীবন ফ্রিতে রেশন পাবেন ফ্রিতে স্বাস্থ্য পাবেন ফ্রিতে পড়াশোনার সুযোগ পাবেন ফ্রিতে নিজের মর্যাদা পাবেন আত্মসম্মান নিয়ে বাংলা বাজবে ইনকাম করব আমি অন্য জায়গা থেকে কিন্তু বাটোয়ারা করে দেবো আমি গরিবের স্বার্থে মানুষের স্বার্থে একটা গাছে অনেক ফল ফলে একটা গাছের ফল কি শুধু একটা লোক খায় অনেকে খায় মনে রাখবেন গাছের ফলটা যেমন ফলাতে হবে ফলটা আবার সাধারণ মানুষকে বেটে দিতে হবে যারা অসহায় যারা বঞ্চিত যারা অবহেলিত যারা শোষিত যারা নিপীড়িত তাদের দিতে হবে তাই তো আমরা দিচ্ছি আপনারা জানেন যে আমাদের দু হাজার কুড়ির এপ্রিলের মধ্যেও আমাদের কিন্তু আমফান গেছে কোভিড চলছে তা সত্ত্বেও উন্নয়ন কিন্তু থেমে নেই কেন্দ্র আমাদের বঞ্চনা করেছেন বাংলাকে অসম্মান করা এবং দিন দুপুরে যেভাবে তারা আমাদের অসম্মান করছেন এর বদলা আমরা বদলা দিয়ে নেব না এর বদলা আমরা মানবিকতাকে জয় করে নেব আর বাংলার মানুষ মাথা উঁচু করে বলবে যে কেন্দ্রীয় সরকার দিল্লি জেনে রেখো বহিরাগতরা বাংলা চালাবে না বাংলা বাংলার লোকেরা চালাবে যারা বাংলাকে ভালোবাসে বাংলাকে দেখে যারা জীবন যত্ন করেছেন জীবন জীবিকা নির্বাহ করেছেন এত দুর্বল ভাবার কারণ নেই তৃণমূল কংগ্রেসকে সকাল থেকে রাত অব্দি কিছু লোক আছে কোনোদিন এদের দেখিনি জীবনে রাজনীতি কি বলে জানে না না আছে আদর্শ না আছে দর্শন না আছে চেতনা না আছে বিবেক না আছে শুভবুদ্ধি সকাল থেকে উঠে জিহোবা লকলক করছে এবং সেই জিহবা দিয়ে একটাও ভালো কথা বেরোয় না কখনো বলছে এনকাউন্টার করে দেব কখনো বলছে গুলি মারো কখনো বলছে মেরে ফেলো কখনো বলছে দাঙ্গা করো কখনো বলছে জ্বালিয়ে দাও কখনো বলছে পুড়িয়ে দাও আমি এদের বলি কোথার থেকে এসছেন জন্মটা কোথায় রাজনৈতিক জন্ম বাংলায় তো চিরকাল জন্মের থেকে আমরা আছি কই আপনাদের নাম তো কোনোদিনও শুনিনি যে রাজনীতি করেছেন কোনোদিনও শুনিনি মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রে ক্ষমতায় আছে বলে কি জোর দেখাচ্ছেন কখনো শিল্পীদের আক্রমণ করছেন কখনো প্রশাসনকে আক্রমণ করছেন কখনো ভিসিদের আক্রমণ করছেন কাকে আক্রমণ করছেন না আন্দোলন করতে গেলে আক্রমণ করছেন আমরা ভুলে যাইনি এনপিআর লড়াই আমরা ভুলে যাইনি মনে রাখবেন লড়াই লড়াই সিরাই সেদিন দিল্লিতে মানুষগুলোকে খুন করেছিলেন আর নর্দমায় বা পুকুরে ভাসিয়ে দিয়েছিলেন আজও মানুষ জানে না কত মানুষ মারা গিয়েছে মানুষকে প্রতিবাদ করতে দেন না আজকে ভুলে গেলে চলবে না ভাববেন না কোভিড চলছে বলে এনআরসি ভুলে যাব। ভাববেন না কোভিড চলছে বলে এনপিআরটা ভুলে যাব শুনুন আমরা চাই সবাই নাগরিক এখানকার আমরা সবাই নাগরিক নতুন করে আপনি আবার কি নাগরিকত্ব দেবেন নাগরিকত্ব দেওয়ার অধিকার এই আইনটা চেঞ্জ করা হয়েছিল যে অন্য দেশ থেকে আসবে যে নাগরিকত্ব পাওয়ার অধিকারী হবে তাকে রাজ্য প্রশাসন দেবে তাতে তো কোনো অসুবিধা নেই বাংলাদেশ থেকে ওপার বাংলা থেকে আগত সব মানুষকে তো নাগরিকত্ব দেওয়া হয়েছে নাগরিকত্ব মানে কি উদ্বাস্তুরা আজকে ইন্ডিয়ার লোক এমনকি আপনারা জানেন যে আমরা কুচবিহার এ পর্যন্ত ছিটমহল থেকে শুরু করে সমস্ত আমরা মানুষকে তার সমস্ত ফিরিয়ে দিয়েছি বাংলাদেশ বাংলাদেশেরটা পেয়েছে ইন্ডিয়া ইন্ডিয়ারটা পায়ে পেয়েছে উদ্বাস্তু ভাই বোনেরা আমাদের গর্ব এটা মাথায় রাখবেন শুধু মিথ্যে কথা কখনো উদ্বাস্তুদের সাথে বাঙালিদের লাগিয়ে দেওয়া এপার বাংলার কখনো রাজবংশীর সাথে কামতাপুরের লাগিয়ে দেওয়া কখনো হিন্দুর সাথে মুসলমানের লাগিয়ে দেওয়া কখনো তপশিলি ভাই বোনদের সাথে আদিবাসীদের লাগিয়ে দেওয়া এটা কেন হবে এটা কেন হবে আমরা সবাই এক রাজবংশী ভাই বোনেরাও আমার শরীরের একটা অংশ কামতাপুরী ভাই বোনেরাও আমার শরীরের একটা অংশ হিন্দুরা যেমন আমি নিজে হিন্দু ঘরের মেয়ে কিন্তু হিন্দুরাও যেমন আমার মানব সম্পদ মুসলিমরাও আমার একটা অংশ পাঞ্জাবিরাও আমার একটা অংশ আমার জৈনরাও আমাদের একটা অংশ মনে রাখবেন হিন্দু মুসলিম শিখ ইসাই আপোস মে না ভাই ভাই এটা ছোটবেলা থেকে আমরা শিখেছি স্যারে জাহা সে রাজনীতি চলছে আজকে দেশের কোনো একটা কথা বলতে পারে না আমপান হলো বিজেপির কি নাচানাচি বাপরে প্রাইম মিনিস্টার এলেন দয়া করে এক ঘন্টার জন্য আমরা কৃতজ্ঞ আমি আজকে মিটিংয়েও তাকে ছোট করব না কিন্তু বলুন তো বাংলা কি তার প্রাপ্যটা পেয়েছে আমফানে এক হাজারটা কোটি টাকা অ্যাডভান্স দিয়েছিলেন আমরা তো এক হাজার কোটি টাকা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি শুধুমাত্র বিশ হাজার টাকা যার পুরো ঘর ভেঙেছে আর পাঁচ হাজার টাকা যার পা পার্সিয়াল ঘর ভেঙেছে তাদের জন্য আমরা তো অলরেডি সাড়ে ছ হাজার কোটি টাকা ছেড়েছি আমরা অলরেডি ডাইরেক্ট বেনিফিট ছেড়েছি মানুষকে আমরা মাইগ্রেন্ট ওয়ার্কারদের মধ্যে প্রায় সাড়ে ছয় লক্ষ মাইগ্রেন্ট ওয়ার্কার তাদের আমরা এক লক্ষ টাকা করে দিয়েছি তাছাড়াও মাইগ্রেন্ট ওয়ার্কাররা এই দুঃসময়ে যারা এসছেন ট্রেনে করে আমরা সব ট্রেনের ভাড়ার খরচা দিয়েছি এবং আমাদের প্রায় আড়াইশো কোটি টাকা খরচা করেছি আমরা তাদের থাকা খাওয়া তাদের ট্রেনে করে নিয়ে আসা কোথাও কোথাও বাসে করে ছাত্রছাত্রীদের নিয়ে আসা ট্যুরিস্টদের নিয়ে আসা এবং তাদের সাহায্য করবার জন্য আপনারা জানেন এর মধ্যেও এত দুর্যোগের মধ্যেও ছেচল্লিশ লক্ষ ফার্মারকে ফার্স্ট ইনস্টলমেন্ট কৃষক বন্ধু অলরেডি ছাড়া হয়েছে আমরা এগারো লক্ষ এগারো লক্ষ কৃষককে কৃষক ক্রেডিট কার্ড দিচ্ছি খুব শীঘ্রই এটা ব্যাংকে আমরা বলেছি আরও অনেক আরো কয়েক লাখ বাকি আছে যে ব্যাংক দয়া করে ওদের দিন যদি ব্যাংক নাও দেয় আমি বলবো কৃষক বন্ধু স্কিমে আপনারা নামটা লেখাবেন পরে কিষণ ক্রেডিট কার্ড করে নেবেন কিন্তু আপনারা কৃষণ বন্ধু কৃষক বন্ধু প্রকল্প থেকে যাতে বঞ্চিত না হন এবং শস্য বিমা একমাত্র বাংলা আমরা সম্পূর্ণ চাষিদের টাকাটাও আমরা নিজেরা দিই বিনা পয়সায় শস্য বিমার টাকা দিই যাতে আমার ক্ষেত মজদুর আমার কৃষক বন্ধুরা আমার ভাগ চাষিরা তাদের যাতে অসুবিধে না হয় সমস্ত জমি মিউচি মিউটেশন করবার জন্য বিনা পয়সায় করে দেওয়া হয়েছে কোনো পয়সা নেওয়া হয় না মনে রাখবেন একইভাবে আগে ট্রাইবেলদের জমি অন্য লোকেরা দখল করে নিত কিনে নিত অনেক গরিব ট্রাইবেল বুঝতে পারতো না আইন আইন করে পশ্চিমবঙ্গ সরকার বলেছে ট্রাইবেলদের জমি জোর করে নেওয়া যাবে না কিনে নেওয়া যাবে না এটা ট্রাইবেলদের অধিকার মনে রাখবেন এই বছরে বাংলা আবাস যোজনায় আমরা প্রায় সাড়ে ন লক্ষ লোককে অ্যাসিস্টেন্স দেওয়ার জন্য আমরা অলরেডি আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং অলরেডি টাকা যেতে শুরু করেছে মাটি সৃষ্টি বলে একটা প্রজেক্ট করছি আমরা কেউ ভেবেছে একবারও যে মাটিটা উগ্র মাটি রুক্ষ মাটি যে মাটিতে জল জমে যে মাটিতে জল হয় থাকে না যে মাটি কোনো কাজে লাগে না হাজার হাজার বছর ধরে পড়ে আছে সেই মাটিটাকে কি করে কাজে লাগানো যায় তার জন্য আমরা প্রায় পঞ্চাশ হাজার একর ল্যান্ডে বাংলা একমাত্র জায়গা মাটি তীর্থ আমরা করেছিলাম মাটি তীর্থ এবং মাটি দিবস করেছিলাম বাংলায় পরে ইউনাইটেড নেশনস করেছিল সেই মাটি সৃষ্টি প্রকল্পের মাধ্যমে আমরা দু আড়াই লক্ষ গ্রামীণ লোককে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো এছাড়াও কুড়ি হাজার নশো ছ কোটি টাকা এর মধ্যেই বিভিন্ন রাস্তাঘাট উন্নয়নের জন্য আরও ছাড়া হয়েছে বন্ধু এটা সত্যি কোভিড আমাদের সকলকে গ্রাস করেছে কিন্তু মনে রাখবেন দিল্লি একটা ছোট্ট জায়গা কলকাতার মতো গুজরাট বাংলার অর্ধেক উড়িষ্যাও প্রায় সীমানা ভৌগোলিক সীমানা লোকসংখ্যায় বাংলার অর্ধেক বিহার ঝাড়খণ্ড এখন ভাগাভাগি হয়ে গেছে দুটো রাজ্য হয়ে গেছে উত্তরপ্রদেশ বড় রাজ্য তারপরে কিন্তু বাংলা মনে রাখবেন পপুলেশনের দিক থেকে প্রায় দশ কোটির ওপর মানুষ বাংলায় আছে বাংলার আরেকটা সিরিয়াসনেস বারবার আমি বলি আপনারাও কথা বলবেন অন্য রাজ্যের সাথে বাংলার তুলনা হয় না বাংলা কতগুলো বর্ডার দিয়ে ঘেরা একদিকে আমার ভুটান একদিকে বাংলাদেশ একদিকে নেপাল অন্যদিকে আটটা নর্থ সিস্ট নর্থ সিস্টার যেটা আমার নর্দার্ন নর্থ ইস্টার্ন স্টেটের এইট সিস্টার স্টেট তারা আছেন সবাইকে নিয়ে সেখানকার মানুষরাও আসেন এখানে চিকিৎসার জন্য ট্রেনে কত মানুষ আসে প্লেনে কত মানুষ আসে এপার বাংলা এই এইখানকার বর্ডার থেকে অন্য বর্ডার থেকে কত লোক যাতায়াত করে তো ন্যাচারালি শুধু কি মানুষ আসে সাথে রোগও আসে কোভিড একটু বেড়েছে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা টেস্টটা বেশি করছি এখন মনে রাখবেন কোভিড ভালো করতে পারে অন্তত কিছুটা নিশ্চিন্ত করতে পারে টেস্টিং ট্রেকিং এবং ট্রেসিংটা করতে হবে যদি আমরা এটা ভালো করে করতে পারি আগামী দিন নিশ্চয়ই ওষুধ বেরোবে আমাদের ধারণা এবং অলরেডি ট্রায়াল চলছে আমরা মনে করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যদি আমি এক হাজার টেস্ট করি আমার দশটা হতে পারে এক হাজারে দশটা কিন্তু আমি যদি সেখানে এক লক্ষ করি তাহলে আমার সেখানে কটা বাড়বে আমি যদি সেখানে ধরুন আমি দশ আমি ধরুন আরও বেশি টেস্ট করি তো বাড়বে তো সংখ্যাটা আমাদের এখানে এখনো পর্যন্ত মনে রাখবেন যে আমাদের আঠেরো হাজার বেড আমরা কোভিডের জন্য অ্যাভেলেবেল আছে এগারো হাজার কোভিড হসপিটাল আর সাত হাজার হচ্ছে সেফ হোমস এবং এটা তেইশ হাজার পাঁচশো হয়ে যাবে একত্রিশে আগস্টের মধ্যে আমরা টেস্টিং তেরো হাজার পার ডে করছি পনেরোই আগস্টের মধ্যে আমরা এমন কি পঁচিশ হাজারে যাবারও চেষ্টা করছি তাতে কি হবে একশো চল্লিশটা টেস্ট আমরা যেটা করব পার মিলিয়ন যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা প্যারামিটার প্যারামিটার আছে সেটা নিয়ে ডেথ রেট আমাদের এখানে টু আছে এটা আমরা কমিয়ে ফেলবো বেশিরভাগ ডেথ মনে রাখবেন কোভিডে যাদের কিডনি প্রবলেম আছে নিমিউনিয়া প্রবলেম আছে যাদের হার্ট প্রবলেম আছে যাদের অন্য কোনো প্রবলেম আছে সেই প্রবলেম থাকলে সঙ্গে সঙ্গে জটর হলে শ্বাসকষ্ট হলে চিকিৎসা করবেন ডাক্তার দেখাবেন সঙ্গে সঙ্গে চিকিৎসা করলে অনেক কিছু কিন্তু ভালো হয়ে যায় তবুও আমাদের এখানে এখনো পর্যন্ত যা পেশেন্ট আমাদের আছে তার মধ্যে এইটটি পার সেভেন পার্সেন্ট পেশেন্ট হচ্ছে আমরা যেটা বলি অ্যাসেমটোমেটিক অল মাইল্ড মানে খুব কম সিরিয়াস নয় এইট পারসেন্ট মডারেট ফাইভ পার্সেন্ট ওনলি সিরিয়াস আছে সেটা সংখ্যাটা আমরা দেখে চেষ্টা করছি যতই হোক সাধ্য মতো আমাদের চিকিৎসকরা নার্সরা অন্যান্য যারা যারা আছেন যাতে তারা ভালো হয়ে যায় আমাদের ডিসচার্জ রেট প্রায় সিক্সটি পার্সেন্ট আছে কিন্তু আস্তে আস্তে আমরা এটা বাড়াবো আগে একটা আইসিএমআর বলতো চোদ্দো দিন কম্পালসারি রাখতে হবে কিন্তু এখন সেটা শুনেছি সাত দিন বলেছে এটা ঠিক একটা বেড বেডটা তো নির্দিষ্ট একজন যদি বেডটা আটকে রাখেন এক মাস তাহলে অন্য রুগী আর চিকিৎসার সুযোগ পায় না ফলে আমরা চেষ্টা করব। যে বেডে যেই থাকুন সে ভালো হয়ে গেলে তিনি বাড়িতে গিয়ে যাতে ভালো থাকেন তার ব্যবস্থা করে অন্যদের আবার সেখানটায় তাদের কাছে নিয়ে আসা আমি আপনাদের বলি একুশে জুলাই বলবার আগে দু একটা উন্নয়নের কথা উন্নয়নের কথা তো এখানে কেউ বলে না সারাক্ষণ সর্বনাশের কথা সারাক্ষণ বিনাশের কথা সারাক্ষণ বুদ্ধিনাশের কথা সারাক্ষণ সত্যনাশের কথা সারাক্ষণ সর্বনাশের কথা বলা বলতে শুরু করে একবারে কি ভেবেছে কতদিন হয়েছে আমাদের ক্ষমতায় আছি আমরা হাতে তো পেয়েছিলাম মাত্র আটটা বছর তারপরে একটা লোকসভা ইলেকশন হয়েছে দুহাজার কয়েকটা সিট পেয়ে দুহাজার উনিশে কয়েকটা সিট পেয়ে যেন সারা পৃথিবী জয় করে নিয়েছে গুন্ডামি দাঙ্গা আগুন লাগানো ভাঙচুর করা কুৎসা করা চক্রান্ত করা অপপ্রচার করা একটা দিল্লির সরকার চক্রান্তের জোরদার একটা দিল্লির সরকার চক্রান্তের হুসি চক্রান্তের মানে কি বলবো অংশীদার একটা দিল্লির সরকার তার কয়েকটা ক্যাডার নিয়ে যা ইচ্ছা করে বেড়াচ্ছেন প্রতিদিন হচ্ছে বাংলায় নাকি আমরা বলি বাংলায় যদি আইন শৃঙ্খলা না থাকে তো কোথায় আছে যাও বাঁকুড়ায় গিয়ে দেখে এসো মানুষের ইউটিউব চ্যানেল করেন তাকে আপনার সবসময় পেলে খবরে মিলতি রে